Yo, what up guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. আমি জানি না কেন তোমাদের এই হরর ভিডিওগুলো এত ভালো লাগে, আমি জানি না ভাই। কারণ দেখো, লাস্ট টাইম আমরা দেখেছিলাম হচ্ছে লাস্ট তিনটে শর্ট ফিল্ম, যেগুলো দেখে আমার তো অনেক ফেটেছিল, তোমাদের ফাটছে না কেন আমি জানি না ভাই। তোমরা কেন চাও এত ভিডিও? কমেন্ট করো কেন যে হ্যাঁ নেক্সট পার্ট দাও, নেক্সট পার্ট দাও ভাই। এটলিস্ট চারটে পাঁচটা তো কমেন্ট আছে হ্যাঁ নেক্সট পার্ট দাও, কিন্তু দিতে তো হবে ভাই নেক্সট পার্ট। তোমরা চার পাঁচজন বলেছো যখন, কারণ বাকিরা তো সাবস্ক্রাইব করে না, কারণ ওদের কাছে সাবস্ক্রাইব করার অপশনটাই নেই। ইয়েস, তোমরা দেখে নাও, তোমরা সাবস্ক্রাইব করতে পারবে না আমার চ্যানেলকে, দেখো করতে পারবে না। তো যদি করতে পারো করে নাও, কি সমস্যা কোথায় আছে? হ্যাঁ করে নাও, আর ভিডিওটাকে ফটাফট লাইক করে দাও, কারণ ভাই আজকে খুব বেশি বাজে ফাটতে চলেছে। কারণ দেখো, লাস্ট টাইম আমরা অনেকগুলো শর্ট ফিল্ম দেখেছিলাম, যেগুলো দেখার পর আমাদের একদম শেষ হয়ে গেছিল ভাই, একদম বুঝতে পারছি তোমরা কি হয়েছিল ভাই, একদম আমাকে আর বোঝাবার দরকার নেই। বাকি চলো, আজকে আমরা তিনখানা শর্ট ফিল্ম দেখতে চলেছি। যে ভিডিওগুলো দেখবো বা যেই চ্যানেল থেকে দেখবো সেই চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে আমরা দেখতে চলেছি ACM অফিসিয়াল থেকে ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে দ্য স্মাইলিং উইমেন স্টোরি। চলো শুরু করা যাক। এখন বাজে রাতের একটা, মানে সবে রাত একটা হয়েছে, আর এখানে আমাদের শুরু হচ্ছে একটা ট্রেন থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মস্ত স্টেশনে ভাই মাহল একদম বাজে রয়েছে, আর একটা মেয়ে সেলফি নিচ্ছে নাকি ব্লগ করছে, আচ্ছা ব্লগ করছে ভাই, আমি দেখতে পাচ্ছি ব্লগ করছে। বাট কিছু একটা ছিল ভাই ক্যামেরার পেছনে, আমি দেখলাম। ইয়েস, ওই দেখো ভাই, ওই দেখো ক্যামেরার পেছনে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, যে মেয়েটার ক্যামেরাতে এসছে। বাট যেই ও পেছনে দেখালো সেখানে কেউ নেই ভাই, ফাঁকা, দেখতে পাচ্ছো। এই জন্য রাতের বেলা একটার সময় ব্লগ বগেরা করতে নেই। বাকি মেয়েটা ব্লগ করছে, খুব সুন্দর। আচ্ছা, স্মাইলিং উইমেনের মিস্ট্রিটা সলভ করতে গেছে কোনো একটা ইনফিনিক্স স্টেশনে বা এরকম কিছু জায়গায়। চলো আপাতত দেখি কি হচ্ছে ভাই, জানি না। বাট আমার মনে হয় ওই যে স্মাইলিং উইমেনটা সে পেছনে দাঁড়িয়ে, এই দেখো ভাই হাসছে, এর মুখটা দেখলে তুমি এক টাইমের জন্য। বাকি এই দেখো, এটা হচ্ছে ওর বন্ধু, আই থিঙ্ক। ভেরি বেঞ্চ ওয়্যার হার ফার্স্ট ভিকটিম স্যাট। হোয়াটস রং? কিছু একটা হয়েছে খুব বাজে। ও আই থিঙ্ক ওই মেয়েটাকে দেখতে পেয়ে গেছে, আই থিঙ্ক ওই মেয়েটাকেও দেখতে পেয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। ওই দেখো, ওই পাশে দাঁড়িয়ে রয়েছে স্মাইলিং উইমেনটা, আর এর স্মাইলটা কতটা ক্রিপি দেখো ভাই। ডুড, হোয়ার ডিড ইউ হায়ার হার ফ্রম? আই ডিডন্ট। ওর বন্ধু জিজ্ঞেস করলো, ও হেভি সুন্দর, তুই ওকে কোথায় দিয়ে হায়ার করেছিস? বাট ওর বন্ধু বলছে, আমি হায়ার করিনি ভাই, আমি হায়ার করিনি, ওটা আসল স্মাইলিং উইমেন, যার ব্যাপারে এই স্টেশনে একটা ঘটনা আছে। মানে ঘটনাটা তো আমিও জানি না, বাট আমার যা মনে হয় স্টেশনে কিছু একটা বাজে ভাবে হয়তো ওই স্মাইলিং উইমেনটা মরেছিল, বাট তার জন্যই ভাই হয়তো ও ভূত হয়ে গেছে ওই উইমেনটা। আর এখন দেখো, আমার এখন থেকে ঘাম ঝরতে চালু হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখন থেকে ঘাম ঝরছে। এই দেখো ভাই, ফোকাস নে না ওই ভাই, ছাড়ো ছাড়ো, ফোকাস নেবে না ভাই, একটু ক্যামেরা নিতে হবে ভাই, এই ফোনে তো হয় না মাঝে মাঝে। বাকি চলো আবার দেখতে পাচ্ছ, এখানে ওই স্মাইলিং উইমেনটার ব্যাপারে বললো, বাট বলছে না আমি ওকে হায়ার করিনি। বাট ওই মেয়েটা ওখান থেকে গায়েব হয়ে গেছে, স্মাইলিং উইমেনটা ওখান থেকে গায়েব হয়ে গেছে। বাট এবার কি চলবে ভাই? Where is she? There. এবার মনে হয় ওই মেয়েটা সামনে চলে এসছে ওর। ইয়েস, ওই মেয়েটা সামনে চলে এসছে, আর ওর কাছে একটা মেসেজ এসছে, নোটিফিকেশন, এখানে লেখা থাকবে হ্যালো বা কিছু। আমি জানি ভাই, আমার গলা শুকাচ্ছে লিটারালি। কি হচ্ছে, কি বললো, কি বললো? ভাই আমি শুনতে পেলাম না কি বললো, কিছু বুঝতেও পারছি না কি বললো। ভাই ওর বন্ধুটা পালিয়ে গেল ভাই, ওর বন্ধুটা পালিয়ে গেছে মেয়েটার কথা শুনে। বাট এ নিজের নিজের ব্লগারদের আলাদাই চুল থাকে ভাই, তুমি জানো না, ট্রেন সামনে দিয়ে যাচ্ছে, ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়বে ভিডিও বানানোর জন্য, ভূত সামনে থাকুক ভাই, ভূতের টাইমে নর্মাল পিপল কি করবে, পালাবে নিশ্চয়ই। বাট ব্লগার ওরকম না ভাই, ব্লগাররা ক্যামেরা নিয়ে মুখে ঢুকে যাবে, হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আজকে ভূত এসছে আমার পাশে দেখতে পাচ্ছ, এরকম হয় ভাই, এরকমই চলে আমাদের ব্লগ, এরকমই হয় বুঝলে, ব্লগাররা এরকমই হয়। আবার সেটাও যদি কম পড়ে যায় তবে ব্লগাররা কি করে, ক্যামেরা ধরবে এরম ভাবে আর বলবে একটু লাইকটা সাবস্ক্রাইবটা করে দিতে বলেন, একটু প্লিজ প্লিজ ভূতকে দিও লাইক সাবস্ক্রাইব করাবে ভাই, বুঝতে পারছো তোমরা। বাকি চলো আমাদের স্টোরি তো কন্টিনিউ করা যাক, ব্লগার তো অনেক বলে দিলাম ভাই। বাকি দেখতে পাচ্ছ এখানে ওই স্মাইলিং উইমেনটা ভাই খুব জোর হাসছে, আমার মনে হয় কেউ একে ডান্স করতে কেউ বলেনি ভাই, দেখছো কেমন ভাবে হাঁটতে হাঁটতে আসছে ভাই, এটা কি হয় ভাই, এরম ভাবে হাঁটতে হাঁটতে আসছে কেন ভাই, খুব বাজে ভাবে দৌড় দৌড়তে আসছিল, খুব বাজে ভাবে, বিশ্বাস করো আমি বুঝতে পারছি না। বাট আমার যে না ভাই, আমার দেখো আমার রুমটা অন্ধকার আছে, কিন্তু স্মাইলিং উইমেন যদি চলে আসে ভাই, ভিডিও বানি নো, নতুন একটা ভয় পাওয়ার কি আছে, মস্ত একটা ভিডিও বানি নো ভাই। বাকি দেখো ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, ওর যে বন্ধুটা সে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় ওকে, আচ্ছা এটা ওই মেয়েটা নয়, এটা হচ্ছে ওই স্মাইলিং উইমেনটা, দেখতে পাচ্ছ তোমরা ভাই, স্মাইলিং উইমেন এটা। আচ্ছা এই মেয়েটাও স্মাইল করছে ভাই, আর এই মেয়েটা ভয় পাচ্ছে খুব বাজে, আর এটা কি ভাই কোন সা ধরনের হাঁটা এটা, আর আমার মনে হয় পেছনে ওই বড় স্মাইলিং উইমেনটা, ইয়েস মেন স্মাইলিং উইমেন পেছনে, এই মুখটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে ভাই, ওর চোখটা দেখো লাল লাল টাইপের, আর মুখটা এত বড় একটা ই করে রয়েছে ভাই, কোলগেটের অ্যাড টাইপের দিচ্ছে। আমি থাকলে তো ওখানে পালিয়ে যেতাম ভাই, আমার কোনো ভূতের ভিডিও বানার দরকার নেই, আমি একমাত্র এই ভিডিওগুলো দেখি তোমাদের জন্য ভাই, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করেছো না
পরের দিন আমি ভূত হয়ে তোমাদের বাড়িতে যাবো, গেম বাজি দেবো পুরো। বাকি দেখো ভাই এবার এখানে স্মাইলিং উমেন, মনে হয় স্মাইলিং উমেনটাকে পেছন দিয়ে কেউ একটা মারলো আমার যেমন হচ্ছে। বাট এবার তিনজনের স্মাইলিং উমেন হয়ে গেছে ভাই, দেখলে তিনজনের স্মাইলিং উমেন হয়ে গেছে। এটা ছিল তো একটু ক্রিপি টাইপের, বাট চলো এবার আমাদের নেক্সট স্টোরিটা দেখা যাক, যেটা নাম হচ্ছে হ্যাংম্যান। তো এখানে আমাদের নেক্সট স্টোরি চালু হচ্ছে, যেখানে একটা মেয়ে নিজের বাড়িতে কিছু একটা ড্র টাইপের করছে বা কিছু একটা লেখা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু প্লে, এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্লে, এরম দিয়ে কিছু একটা লিখে কোথাও একটা পাঠাবে আই থিঙ্ক, আমার মনে হয় না গ্লাসে রেখে দিল ভাই। বাট এটাতে ভূতের কি কেস আছে ভাই? আচ্ছা এ কি এনচার্টেড না কি বলে ওটাকে, ওই জিনিসটা করছে আমি জানি না। দেখো এই জিনিসটা কেমন হয়, মানে ভূত ডাকা টাইপেরই হয়, আমি জানি না কেমন ভাবে, বাট হয় এটা ভূত ডাকা টাইপের। ও মনে হয় ভূত ডাকা টাইপেরই কিছু একটা করছে। এই দেখো ভাই মানে ওখানে ভূত চলে এসছে। ইয়েস ডু ইউ ওয়ান্ট টু প্লে লিখেছিল, ব্যাস ভূত চলে এসছে, এবার এটা পড়বে আর মেয়েটা জেগে বলবে হ্যাঁ আমি খেলতে চাই। নে আসল ভূত চলে এসছে, নে তুই বলছিলি তো এবার আসল ভূত চলে এসছে, বল এবার ভাই কী করবি তুই। দেখো এটা তো পড়ে রয়েছে, প্লাস তার সাথে ফোনও এসছে, বাট আমি জানি না ভাই কী হচ্ছে, কারণ দেখো খুব বাজে জিনিস হয়ে রয়েছে এখানে আপাতত। দেখো একটা ফোন এসছে, আমার মনে হয় এটাই ফোনটা নাকি ওইটা, ইয়েস এটাই ওই ফোনটা। ভাই ওদিক থেকে কারোর একটা হ্যালোর সাউন্ড আসছে। আচ্ছা এখানে এখানে এই মেয়েটা সামনের ভূতটাকে পাঠিয়েছিল ডু ইউ ওয়ান্ট টু প্লে, আর ভূতটা ওদিক থেকে নিজের একটা নোট পাঠিয়েছে যেটাতে কিছু একটা খুব বাজে লেখা আছে আমার মনে হয় ভাই, মনে হয় ইয়েস লিখে পাঠিয়েছে বা কিছু কিছু একটা লিখে পাঠিয়েছে। এটা কি জিনিস আমি জানি না, বাট হ্যাংম্যান টাইপের কেমন আমি জানি না। দাঁড়া এক মিনিট, এবার ওকে আবার মনে হয় জিজ্ঞেস করবে যে এটা নিয়ে কি করবো বাকি। কি গেস করতে বলছে আমি তো জানি না, যদিও ভুল গেস করে তবে কি হবে। শেষ ভাই তুমি যাই বলো, এর সাউন্ড এই হাসিটা খুব ক্রিপি ভাই, এই হাসিটা হাসিটা খুব ক্রিপি ভাই, আমার হাসিটা শুনেই ভয় লাগছে, বাকিটা তো আমি জানি না। বাট চলো আপাতত নেক্সট কি হতে চলেছে দেখি। এখানে আমার মনে হয় ড্রয়ারে লাইট যেই জ্বালিয়ে দিল আর ও ভেতরে দেখবে কেউ নেই। ইয়েস আমি জানতাম কেউ নেই, ভূতের স্টোরি চলছে, ভূতের স্টোরিতে এরকমই হয়, ভূতের ড্রয়ারে কেউ দাঁড়িয়ে থাকে না ভাই হঠাৎ করে। এবার এবার হঠাৎ করে তোকে টেনে ঢুকিয়ে নিতে পারে ভেতরে ড্রয়ারে। ব্যাস ওকে ভূতটাকে বললো যে আমি খেলবো, আর এবার নিজে খেলছে না ভাই, এবার ভূত রেগে যাবে ভাই, এবার ভূতের গেম বাজাবে, মানে ভূত এর গেম বাজাবে। দেখো এবার ড্রয়ার খুলবে আর ওই টেলিফোনটা আই থিঙ্ক বাইরে আসবে বা কারোর একটা পা, না টেলিফোনটা আসছে ভাই, এরকম ফোন এসছে ভাই খুব বাজেভাবে, মানে ওটার ভেতরে কিছু একটা নোটস টাইপের আছে যেটাতে ফোন টাইপের এসছে ধরে নাও। বাট মেয়েটা উঠে ওখানে গেল আর ওটাকে তুললে, এবার কি বলছে ভাই? আচ্ছা ও মেনলি এই গেমটা খেলতেই চায় ওর সাথে ভাই। এই দেখো এবার ফোনটা ও তুলবে আর কানে দেবে আর ওদিক থেকে বলবে যে আই ওয়ান্ট টু প্লে বা কিছু একটা এরকম টাইপের। And I just guess your name? Yes. No tricks. আচ্ছা মানে এই মেয়েটাকে ওই সামনের যে ভূতটা আছে ওর নাম গেস করতে হবে, তবে একমাত্র ভাই এ যা চাইবে সেটা পাবে, বুঝতে পারছো তোমরা? বাট যদি না গেস করতে পারে তবে কি হবে ভাই আমি জানি না, তো চলো আপাতত দেখি কি বলছে। Fine. P. আচ্ছা মেয়েটা পি গেস করলো আর ওদিক থেকে ভূতটা বলছে ভেরি গুড। আবার ট্রাই অ্যাগেন বলছে। ভাই যে কটা বলছে সে কটা মাঝে মাঝে খারাপ হচ্ছে আর মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। কি চলছে আমি জানি না, মেয়েটা গ্যাস করেই যাচ্ছে আর ওদিক থেকে ট্রাই অ্যাগেন আর ভেরি গুড বলেই যাচ্ছে ওই ভূতটা। মেয়েটা হেরে গেছে আই থিঙ্ক, ভাই আবার ভুল বলেছে ভাই, ভূতটা বলেছিল নাও আই গেট হোয়াট আই ওয়ান্ট, আর কি চাইছে ভাই? ওকে তুলে মেরে দিল নাকি? ওই
Yes, ওকে তুলে লটকে দিয়েছে ভাই। ক্যাসপার লেখা ছিল ভাই তলায়। দাঁড়া এক মিনিট দেখাচ্ছি তোমাদের। কি ছিল ক্যাসপার? C A S P E R, ক্যাসপার। ভাই ক্যাসপার লেখা তলায়, আর উপরে কি জানি না কি লেখা, বাট মেয়েটাকে ফাঁসি লাগিয়ে দিয়েছে ভাই দৌড়ে উপরে। ভাই আমি জানি না কি চলছে, বাট লাস্ট টাইম মেয়েটা খুব বাজে ভাবে মরে গেছে। তো চলো আপাতত নেক্সট স্টোরির দিকে যাওয়া যাক, যেই স্টোরিটার নাম হচ্ছে ডোন্ট পিক। আর যেটা দেখতে চলেছি সেটা চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমি আপাতত বলতে চাচ্ছি না ভাই, এটা সব থেকে বেশি হরর এখন পর্যন্ত, সব থেকে বেশি হরর আমি তোমাদের লিখে দিতে পারি, কারণ এটা অন্য চ্যানেলের না তাই জন্য। চলো এখানে আমাদের স্টোরি চালু হয় হচ্ছে একটা নর্মাল রুমেতে, যেখানে একটা সুন্দর লাইট রাখা রয়েছে, তার সামনে ধূপকাঠিও জ্বলছে, আর বাকি রুমটা একদম খুব ভয়ানক হয়ে রয়েছে ভাই, একদম অন্ধকার হয়ে রয়েছে। যেখানে আই থিঙ্ক একটা বেডের মধ্যে ওকে একটা মেয়ে গেম খেলছে, আর তার সাথে কিছু বাজে হতে চলেছে আমার যা মনে হচ্ছে ভাই, আই থিঙ্ক, কারণ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মেয়েটা নেটেন্ডোতে গেম খেলছে। আরে তো ভাই মেয়ে নয়, এ মোটামুটি আমাদের থেকে 10-15 বছরের বড় মনে হচ্ছে, 35-36 বছর তো হবে। বাকি দেখো মেয়েটা নিজেরই মতো একটা টাইপের গেম খেলছে, মানে ও একটা রুমেতে আছে অন্ধকার টাইপের, যেখানে ওর কাছে বিছানা আছে, ড্রয়ার আছে, সব কিছু আছে। এই দেখো ভাই সব কিছু সেমই আছে অনেকটা। এখানে কিছু একটা দরজা খুললো আই থিঙ্ক। আর ভাই মেয়েটার চোখটা নীল আছে দেখেছো তোমরা একদিক থেকে, আবার মেয়েটা ড্রয়ারটা অফ করে দিল, আর এদিকেও ড্রয়ার অফ হলো আই থিঙ্ক। ভাই আমার সিক্স সেন্স বলছে যে মেয়েটার গেমটা আর এদিকে রুমটা কানেক্ট আছে, শিওর কানেক্ট আছে ভাই, আমি লিখে দিতে পারি, এক্ষুনি লিখে দিতে পারি যে শিওর কানেক্ট আছে। বাকি আমার তো তাই মনে হচ্ছে, দাঁড়াও সামনে দেখি কি হচ্ছে ভাই। বাকি দাঁড়াও মেয়েটা আবার গেম নিয়ে বসেছে, আর গেমেতেও আবার মনে হয় ড্রয়ারটা খুলবে আই থিঙ্ক। দেখো চুল উঠলে যা হয়। ইয়েস ড্রয়ার খুলেছে, ইয়েস ড্রয়ার খুলে গেছে, শিওর গেমটার সাথে কানেক্ট আছে ভাই মেয়েটার এই রুমটা, শিওর। এ দেখো আবার ড্রয়ারটা অফ করে দিল, ব্যাস ওখানেও ড্রয়ার অফ হয়ে গেল। ভাই মেয়েটা গেমেতে যা করছে সেটা এখানে হচ্ছে, মেয়েটা যদি ল্যাম্পটা গেমেতে অফ করে তাহলে আই থিঙ্ক ল্যাম্পটা ওদিকে অফ হবে আমার যা মনে হচ্ছে। এই দেখো ভাই ইয়েস ওদিকে গেল, ল্যাম্পটা অফ করলো, ইয়েস ল্যাম্প অফ হয়ে গেল ভাই। মানে মেয়েটার ভালো তো লাগছে, বাট জানে না যে খুব বাজে হতে পারে। এই ল্যাম্পটাকে অফ করে দিল ভাই, ওই দেখো ওর পিছনের ল্যাম্পটা অফ হয়ে গেল, মানে এবার ওকে উঠতে হচ্ছে না। দেখো কুড়ে পানার একটা হাত হয়, গেম দিয়ে বন্ধ করাচ্ছে ভাই প্রত্যেকটা লাইট। বাকি চলো আপাতত দেখি সামনে কি হচ্ছে। সামনে আপাতত মেয়েটা গেমেতে কিছু তো একটা বাজে দেখতে পেয়েছে, কারণ ওর মুখ উতরে গেছে আস্তে আস্তে। গেমেতে আই থিঙ্ক কোনো একটা লোক চলে এসছে ওর রুমেতে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। এই দেখো কি একটা দাঁড়িয়ে রয়েছে ভাই পেছনে, রুমেতে কেউ তো একটা দাঁড়িয়ে আছে ওই অন্ধকার জায়গাটায়। আর মেয়েটা এবার ঘুরে ওই অন্ধকার জায়গাটা দেখবে আই থিঙ্ক, আমার তো মনে হয় তাই। এই দেখো ভাই ইয়েস সামনে কিছু একটা চলছে ভাই খুব বাজে। ওই দেখো ওই রুমটার ওখানে কেউ তো একটা দাঁড়িয়ে আছে আই থিঙ্ক, আমি জানি না ভাই পুরো অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না ওইখানে। বেটা দেখো গেমেতে লাইটটা অন করলো, আর গেমটা রেখে শুয়ে পড়লো ভাই, ভয় লেগে গেছে মেয়েটার ওই ওই লোকটাকে দেখে। ইয়েস ওর ভয় লেগে গেছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ ওর খুব বাজে ভয় লেগে গেছে, তাই জন্য এ শুয়ে পড়েছে নিজের ইচ্ছা মতো। বাট আপাতত আমার মনে হয় খুব বাজে গিয়ে শুতে চলেছে। আর কারো একটা পায়ের আওয়াজ আসছে, এ দেখো লাইট অফ হয়ে গেছে ভাই, লাইটও অফ হয়ে গেছে, কারণ একটা পায়ের আওয়াজ আসছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমি জানি না, বাট হ্যাঁ আমার মনে হয় কারো একটা খুব বাজে পায়ের আওয়াজ আসছে। আর এখানে ভাই কেউ তো একটা ছিল আই থিঙ্ক, কেউ তো একটা ছিল, আমি যাকে দেখলাম কেউ ছিল দরজার কাছে, আমার তো মনে হয় না ভাই। দেখো এবার ও নিনটেন্ডোটাতে দেখছে ভাই, নিনটেন্ডোতে কি চলছে। আমার মনে হয় না নিনটেন্ডো থেকে ভূতটা রিয়েলে সুইচ করতে পারে, কিন্তু দেখো এখানে হয়ে যেতে পারে, কারণ লাস্ট টাইম যখন ও বাল্বগুলোকে অফ করছিল তখন আসলে হচ্ছিল ভাই। এবার জানি না ভাই, ভূতটা আপাতত নেই নিনটেন্ডোতে, ও চারিদিকে ঘুরে দেখার চেষ্টা করছে। আমার মনে হয় ভূত তো গেম থেকে রিয়েলে চলে এসছে ভাই। ইয়েস আমার তো তাই মনে হচ্ছে ভাই, রিয়েলে চলে এসছে, আই থিঙ্ক রিয়েলে চলে এসছে। উইল ইউ লেট মি আউট, আমি জানি না ভাই কি চলছে, বাট ওখানে একটা কোশ্চেন হলো উইল ইউ লেট মি আউট, ওখানে ইয়েস আর নো দিল। আর এখানে দরজা নিজেই খুলছে আই থিঙ্ক, ওই দরজাটার পেছনে ওই ভূতটা আছে। মানে খুব বাজে বাজে কেস চলছে ভাই, আমি জানি না, বাট আমার আমার হার্ট বিট এখন খুব ফাস্ট যাচ্ছে, আমার গুজ বাম্পস আসছে। ওই দেখো ভাই ওই অন্ধকার থেকে দেখছে ও ভূতটাকে, বললো নো ভাই, ভূতটাকে যেতে দিল বাইরে। ভাই ভূতটা ভেতরে আসছে, ভূতটা ভেতরে আসছে আই থিঙ্ক, ভূতটাকে নো বলেছিল বাট ভূতটা ভেতরে আসছে ভাই, তুমি যাই বলো। বাকি ভূতটা সাইডে কোথাও একটা হাঁটা দিচ্ছে আমার যা মনে হচ্ছে ভাই, খুব বাজে। এই দেখো ভূত তো পড়ে চাপছে ভাই, ভূতটা বেড়েতে আসছে ভাই, ভূতটা বেড়েতে আসছে, আমি জানি না কি চলছে বাট ভূতটা বেড়েতে আসছে ভাই। এই দেখো ওই দেখো ভূতটা দরজা থেকে তাকাচ্ছে আই থিঙ্ক, আমার মনে হয় দরজা থেকে তাকাচ্ছে। না ভূতটা নিনটেন্ডোতে দরজায় নেই, কিন্তু ওইখানে দরজায় দাঁড়িয়ে, ওই দেখো তোমরা দেখলে ভাই ও দরজায় ছিল। সামনে কি এটা ভাই, ভাই সামনে দেখো কারোর একটা মুখ তো চলে এসেছে ভাই ব্ল্যাঙ্কেটের তলায়। আর এখানে কি কোশ্চেন, লাইট কি বাজে কেস ভাই, এটা লাইট অফ হয়ে গেছে। আর মেয়েটা মেয়েটা নিজে ভয় পাইনি, বাট আমি ভয় পেয়ে গেছি ভাই। এই দেখো মেয়েটা এবার ভয় পেয়েছে ভাই, এর প্রসেসর একটু স্লো আছে, আমি জানি না মেয়েটা কোনো একটা ভুল করে সুইচ টিপে দিয়েছে ইয়েস আর নো এর মাঝে। আর ভূতটা আই থিঙ্ক চলে গেছে, ইয়েস ভূতটা চলে গেছে ভাই, মেয়েটা খুব জোর বেঁচে গেছে ভূতটার কাছ থেকে আই থিঙ্ক। তো আমার তো তাই মনে হয় ভাই, ভূতটা মানে ভূতটা চলে গেছে আর মেয়েটা বেঁচে গেছে ভাই। গেমেতে আছে ভূতটা ওখানে, আমার মনে হয় না আছে ভাই, বলা যায় না ভাই, আবার হঠাৎ করে মুখের সামনে চলেও আসতে পারে, আবার চলেও যেতে পারে, আমার তো মনে হয় না আর আছে। দেখো লাইটটা রয়েছে, এবার ওখান থেকে লাইটটা অফ করবে, আর আই থিঙ্ক
চেক করবে যে হ্যাঁ আসলে এখনো ঠিকঠাক সেম আছে নাকি নেই। না আর কানেক্ট নেই ভাই, আর কানেক্ট নেই, কানেক্ট নেই, কানেক্ট নেই, বেঁচে গেছে মেয়েটা খুব জোর ভাই, কানেক্ট নেই ভাই, বেঁচে গেছে মেয়েটা খুব জোর, রিলিফ পেলাম ভাই আমিও ভাই, একদম পুরো হার্ট অ্যাটাক চলে আসতো আমার আর একটু হলে ভাই, বিশ্বাস করো তোমরা। আর সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো, এটা কি ওই ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে। চলো দেখো তোমাদের পরের গেমপ্লে ভিডিও, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।